দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক, নির্বাচনের আগে ইজতেমা ময়দানে সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। নির্বাচনের পরিবেশ তৈরি না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি ঐক্যফ্রন্টের, নাশকতার চেষ্টা হলে প্রতিরোধ করবে জনতা, বলছে আওয়ামী লীগ। ভোট কেন্দ্রে নির্ভয়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, কেন্দ্রের ভেতরে বাইরে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা। দণ্ডিত ব্যক্তির সাজা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত, আপিল বিভাগে শুনানি কাল। এবং মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়, ফলো অন এড়াতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। সবাইকে স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান। তন্ময় আমার সঙ্গে আছেন। আমি সঞ্জিতা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাব পুরো খবরে। জোর ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গী ইজতেমা ময়দান দখল নিয়ে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক আহত ও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে তাবলিগ জামাতের একাংশ মাওলানা জুবাইরের অনুসারীরা বিমানবন্দর সড়কে অবস্থান নেয়। এতে রাজধানীর বনানী থেকে টঙ্গী পর্যন্ত সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। এই ঘটনা টঙ্গী ইজতেমার ময়দানের। দ্বন্দ্বের সূত্রপাত শনিবার সকালে। জোর ইজতেমার জন্য মাঠ দখল করতে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুসল্লিরা। সংঘর্ষ হয় ইজতেমার মুরব্বী ভারতের মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরের অনুসারীদের মধ্যে। এতে শতাধিক আহত ও একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বিমানবন্দর সড়কে অবস্থান নেয় মাওলানা জুবাইরের পন্থী মুসল্লিরা। সরকার নিষেধ করেছে এদেরকে পাঁচ দিনের জোর হবে না, কিন্তু এরা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে টঙ্গীর মাঠে টঙ্গীর ইজতেমার কাজের জন্য আমাদের যে সমস্ত সাথীরা গিয়েছিলেন এদেরকে বেধড়ক মারধর করেছে, আহত করেছে, পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা করে চতুর্দিক থেকে হামলা করেছে, সেখানে মুরব্বীদের কামরার উপর আক্রমণ করেছে, মুরব্বীদেরকে আহত করেছে। তাদের দাবি 18 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া বিশ্ব ইজতেমার প্রস্তুতি নিতে মাঠে অবস্থান করলে মাওলানা সাদের অনুসারীরা তাদের উপর হামলা চালায়। চর দখলের পন্থায় যারা টঙ্গীর মাঠ দখল করেছে তারা আদৌ তবলিগী নয়, তাৎক্ষণিকভাবে এক্ষণে প্রশাসনের মাধ্যমে তাদেরকে মাঠের থেকে তাদেরকে বিতাড়িত করা হোক। এ বিষয়ে মাওলানা সাদ পন্থীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওই ঘটনায় মাওলানা জুবাইরের অনুসারীরা বিমানবন্দর সড়কে দখলে নেয়। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল, চরম দুর্ভোগে পড়ে মানুষ। পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে তাদের সবাই এলাকা ত্যাগ করেছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত এবং প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ভারতের মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরের অনুসারীদের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চলছে তাবলিগ জামায়াতের মধ্যে দ্বন্দ্ব। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগে টঙ্গীর ইজতেমা ময়দানে সব ধরনের জামায়াত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। শনিবার তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের পর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যে ইলেকশন পর্যন্ত ইজতেমার জন্য সকল ধরনের প্রস্তুতি সভা কিংবা জোর ইজতেমা কিংবা ইজতেমা সব ধরনের ইজতেমার কার্যকলাপ বন্ধ থাকে। এখন থেকে ইজতেমার মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে, প্রশাসন সেটা নিয়ন্ত্রণে রাখবে, সেখানে আর কেউকে আমরা এলাও করব না। আজকে যে ঘটনাটা ঘটেছে তারা সবাই তদন্ত চেয়েছেন, নিরপেক্ষ তদন্ত চেয়েছেন, আমরা এটা তদন্ত হবে, তদন্তে দোষী ব্যক্তিদের আমরা চিহ্নিত করব এবং আইন অনুযায়ী তার বিচার হবে। নির্বাচনী পরিবেশ তৈরি না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
এছাড়াও নির্বাচন কমিশন গণমাধ্যমের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য কতখানি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়েছে তার সর্বশেষ অবস্থা জানাতে শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের এই সংবাদ সম্মেলন। নির্বাচন ঘনিয়ে আসলেও এখনও চলছে রাজনৈতিক গ্রেফতার ও হয়রানি, এমন অভিযোগ করে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দেন নির্বাচনী পরিবেশ তৈরি না হলে দেয়া হবে বৃহত্তর কর্মসূচি। এই গ্রেফতার বন্ধ হবে, অন্যথায় এই পরিবেশ নির্বাচনের পরিস্থিতি পরিবেশকে সুস্থ করার জন্য এবং নির্বাচনকে কর্তব্য করার জন্য আমরা বৃহত্তর একটা কর্মসূচি দিতে বাধ্য হব। এর আগে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন স্বাক্ষরিত বিবৃতি পাঠ করেন ফ্রন্টের আরেক নেতা মাহমুদুর রহমান মান্না। যাচাই বাছাইয়ের পর দেশের সব আসনেই জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী নির্ধারিত হবে। নিজ বক্তব্যে সব দলের জন্য সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর কামাল হোসেন বলেন গণমাধ্যম কর্মীদের প্রতি ইসির নিষেধাজ্ঞা অপ্রাসঙ্গিক। এটা আসলে কিন্তু নৈতিক একটা ব্যাপার, এটা সত্যি আইনের শাসন যদি থাকে তো যে ধরনের নিষেধাজ্ঞাগুলো বলা হচ্ছে এটা অপ্রাসঙ্গিক। এটার ব্যাপারে আমরা দেখছি, যদি কোর্টে যেতে হয় আমরা যেতেও পারি। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফ্রন্ট প্রধান ডক্টর কামাল হোসেন। সাধারণ সম্পাদক রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশের জনগণ শান্তিপূর্ণ নির্বাচন চায়। বিএনপি এবার নাশকতার চেষ্টা করলে জনগণই তার প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন আর গণতন্ত্রের উপর নির্ভর করে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। বলেন, সারা দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে, বিজয়ের মাসে আওয়ামী লীগই জয়ী হবে। নির্বাচনকে সামনে রেখে শঙ্কার কিছু নেই, সরকার অবাধ নির্বাচনে কোনো বাধা দেবে না, নির্বাচন পরিচালনায় কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশ নিতে চায়, কাজে এবার যারা বাধা দেবে তাদের মনে রাখা উচিত 2014 সাল, 2001 সাল আর 2018 সাল এক না। আমাদের শঙ্কা হচ্ছে যে তারা নাশকতা সহিংসতার পথে যেতে পারে। নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার দণ্ড স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। শুনানির জন্য মামলাটি আপিল বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দণ্ডিতদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি ঝুলে গেল। অ্যাটর্নি জেনারেলের দাবি, 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত কারোরই নির্বাচন করার আইনগত সুযোগ নেই। আর বিএনপির আইনজীবীরা বলছেন, তাদের যোগ্য প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে এক হয়ে মাঠে নেমেছে রাষ্ট্রপক্ষ ও দুদক। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। দুর্নীতির মামলায় যশোর 2 আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে 6 বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত। জাতীয় নির্বাচনে অংশ নিতে সেই সাজা স্থগিত চেয়ে তার করা আবেদনে নির্বাচনে অংশ নেবার অনুমতি দেয় হাইকোর্ট। যদিও এর 2 দিন আগেই 2 বছরের বেশি দণ্ডপ্রাপ্ত কেউই প্রার্থী হতে পারবেন না, হাইকোর্টের অপর বেঞ্চের দেয়া এমন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। দণ্ডপ্রাপ্তদের নির্বাচন করার আদেশ স্থগিত চেয়ে শনিবার সকালেই চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি পূর্ণাঙ্গ শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পূর্ণ সাবমিশন না শুনেই তারা আগামীকালকে সকালে 9টার সময় দিয়েছে এবং কালকে পর্যন্ত আপনারা জানেন যে আগামীকালকে বাসাই রয়েছে, এত সত্ত্বেও তারা এটাকে একদিনে রেস্টে করে দিয়েছে। এর আগেও আমানুল্লাহ আমানসহ 5 বিএনপি নেতা সাজা স্থগিতের আবেদন করলে তা খারিজ করে দেন হাইকোর্ট। দণ্ডিতরা শেষ পর্যন্ত নির্বাচনের অযোগ্যই থাকলে কপাল পূর্বে অনেক হেভিওয়েট প্রার্থীর।
বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, দেশের বিচার বিভাগের উপর প্রভাব খাটাচ্ছে সরকার। হুসাইন মোহাম্মদ এরশাদের ক্ষেত্রে, সরকার দলীয় বহু এমপি মন্ত্রীদের ক্ষেত্রে আমি নাম অনেকগুলো আদেশ হয়েছে, এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম অবস্থা মনে হচ্ছে। অ্যাটর্নি জেনারেল আর দুদক একাকার হয়ে এমন একটা অবস্থার পরিবেশ সৃষ্টি করেছে যে বন্ধের দিনে আদালত বসিয়ে আজকে সেখানে এসে আমরা জানতাম না। এই সমস্ত কথাগুলো শোভা পায় না, তার কারণ পঞ্চম সংশোধনীর রায়ে খায়রুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন, তারা বিচারপতির বাসায় গিয়ে রাত্র দুটার সময় এসটি অর্ডার নিয়েছিল, আর আমি এই অর্ডারটার বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কারণ হলো দুই রকম রায় হয়ে যাচ্ছে। দুইটা ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছেন যে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এবং সেই আদেশটা আপিল বিভাগ বহাল রেখেছে। অথচ এদিকে একক বেঞ্চে বসে একজন বিচারপতি যদি ভিন্নতর রায় দেন, তাহলে তো এরকম দুই রকম রায় হয়ে যায়। রোববার মনোনয়ন প্রত্যাশীদের প্রার্থিতা বাছাইয়ের দিন ধার্য থাকলেও দ্রুতই দণ্ডিতদের বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত জানা যাবে এমন প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। সকাল 9টায় মেনশন করব আপিল বিভাগে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। 10টার ভিতরে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা এমন আশঙ্কা দূর করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রের ভেতরে ও বাইরে অনিয়মের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন কমিশনে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এসব কথা বলেন। এদিকে বিএনপির একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে দেখা করে গণগ্রেপ্তার বন্ধ ও প্রশাসনে রদ বদলের দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। নির্বাচন কমিশন ভবনে 9 জেলার 400 সরকারি কর্মকর্তাকে নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ভোটের দিন কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। কারণ আমাদের কাছে ছবি সহ ভোটার তালিকা আছে, ঠিকমতো যদি আইডেন্টিফিকেশনটা হয়, যদি আপনারা কাউকে জোর করে বাইর না করে দিয়ে তাদের এজেন্টগুলোকে ঠিক মতো রাখেন, তারা যদি আপনাদের সহায়তা করে, তারপরে কোনো ক্রমেই আরেকজনের ভোট অন্য আরেকজন দিতে পারবে না। এদিন বেলা 11টার দিকে মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো ধূম্রজাল নেই। আমরা কাজ করছি এবং সমস্ত এলাকায় অফিস নেওয়া হয়েছে, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। নির্বাচন প্রস্তুতি চলছে, মাননীয় চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন এবং তিনিও সময় সুযোগ মতো মানুষের কাছে। বিকেলে ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বিএনপির প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে গণগ্রেপ্তার বন্ধ ও প্রশাসনের রদবদল করার কথা বলে বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড কোনোদিন মানে এই এই অবস্থায় কোনোদিন অর্জন করা সম্ভবপর হবে না। যে গণগ্রেপ্তার, এই যে এখন অভিযান চালানো এবং রাতের বেলায় প্রত্যেক বাড়িতে বাড়িতে যাওয়া, এইটা যদি তারা বন্ধ করতে পারতেন তাহলে হয়তো কিছুটা পরিবেশ আমাদের জন্য সুবিধাজনক হতো। মওদুদ আহমদ আরও জানান, নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজন বসুন্ধরা সিমেন্ট ভোটের সফর। দর্শক, বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের দুই সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ ও রামিম হাসান। আশিকুর রহমান শ্রাবণ এখন আছেন নাটোরে আর রামিম হাসান রয়েছেন মাদারীপুরে। আমরা দুজনের সঙ্গে যোগ দিব, শুরুতেই যাচ্ছি রামিম হাসানের কাছে। রামিম, আপনি গতকালকে রাজবাড়ি ছিলেন, আজকে ফরিদপুর, আর এখন এই মুহূর্তে রয়েছেন মাদারীপুরে। তো মাদারীপুরের মানুষদের ভোট ভাবনা কি দেখছেন, কথা বলার পরে কি বুঝতে পারছেন? তিনটি নির্বাচনী আসন রয়েছে আপনি জানেন মাদারীপুরে, এবং এই তিনটি নির্বাচনী আসনেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা যেই বিগত নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠিত নির্বাচনগুলোতে তাদের আধিপত্যই দেখা গেছে। এখনও পর্যন্ত সেরকমই রয়েছে, বিএনপি সেভাবে এখনও পর্যন্ত তাদের প্রচারণা বা তাদের মাঠে নামার যেই প্রবণতা সেটি আমরা খুব বেশি লক্ষ্য করতে পারছি না। আমরা রয়েছি এখন মাদারীপুরের
শকুনি লেকের পারে এবং এটি এই শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন। এখানে সাধারণ মানুষ যারা, তারা সন্ধ্যার সময় বা অন্যান্য সময় যে তাদের অব্যস্ত সময়গুলো সেগুলো কাটানোর জন্য আসেন। আমরা কথা বলি এখানকার কয়েকজনের সঙ্গে, আমরা যেহেতু সময় কম আসলে বিস্তারিত কথা বলার সুযোগ খুবই কম রয়েছে। আমরা একটু আপনার কাছে আসতে চাই, জানতে চাই নির্বাচনী পরিবেশ পরিস্থিতি সম্পর্কে কি অবস্থা এখন পর্যন্ত, সংক্ষেপে নির্বাচনী আমেজ লক্ষ্য করুন। মাদারীপুরে যে তিনটি সংসদীয় আসন রয়েছে এরই মধ্যে প্রার্থীরা তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিল করার পর থেকেই মূলত নির্বাচনে যে একটি আমেজ, নির্বাচনে যে একটি পরিবেশ, সেটি কিন্তু কিছুটা হলো লক্ষ্য করা গেছে। কারণ এরই মধ্যে মাদারীপুর তিনের সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর আব্দুস সোবহান গোলাপ এবং বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার বিভিন্ন সভা সেমিনার করছেন এবং প্রার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সব মিলে মনে হচ্ছে যে নির্বাচনটা বেশ ভালোই। আপনার কাছে জানতে চাই মূল সমস্যাটা কি এবং প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশার মূল জায়গাটা জানতে চাই। আমাদের প্রার্থীর কাছে একটাই চাওয়া পাওয়া, বেশি চাওয়া পাওয়া না, সেটা হলো আমাদের কালকিনি তিন আসনে বিগত পাঁচ বছর আমাদের মাননীয় এমপি মহোদয় ছিলেন। আপনার এত বিস্তারিত আসলে কথা বলার সুযোগ নেই, মূল বিষয়টা জানতে চাই, আপনার কাছে জানতে চাই আশঙ্কা করছেন কি না এই নির্বাচনকে কেন্দ্র করে খুব সংক্ষেপে। নির্বাচন ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারবে কি না এটা আসলে গত নির্বাচনের মতো আমরা শঙ্কিত। তবে যদি নির্বাচন হয় এই ক্ষেত্রে আমাদের কাছে, প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেন মনোনিবেশ করে। আমরা একটু জানতে চাই বিএনপির প্রচার প্রচারণা বা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের মুভমেন্ট কেমন দেখছেন। এখানে আওয়ামী লীগের মুভমেন্ট থেকে মাদারীপুর তিন আসনে বিএনপিদের মুভমেন্টটা একটু বেশি ভালো। আমরা আশা করি আসলে বিএনপিরাই, আওয়ামী লীগ জয়ী হবে, কিন্তু বিএনপিদের যে পদাচারণা সেই হিসেবে আমার মনে হয় যেন বিএনপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আসলে বিস্তারিত কথা বলার খুব বেশি সুযোগ নেই, তবে নির্বাচনী আমেজ একটু একটু করে আসতে শুরু করেছে এই জেলাগুলোতে রয়েছে ভোটার সফরে। আগামীকাল চেষ্টা করব গোপালগঞ্জ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার এবং মাদারীপুরে কয়েকটি জায়গা থেকে আমরা সংযুক্ত হব। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ভোটার সফরে। রামি আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এই পর্যায়ে আমরা যেতে চাচ্ছি আমাদের আরেক সহকর্মী আশিকুর রহমান শ্রাবণের কাছে, যিনি আছেন এই মুহূর্তে নাটোরে। শ্রাবণ, আপনি গতকাল রাজশাহীতে ছিলেন, আজকে নাটোরে আছেন, তো নাটোরের মানুষের নির্বাচন বা ভোটকে সামনে রেখে চিন্তা ভাবনা কি, তাদের প্রত্যাশার জায়গাটা যদি আমাদেরকে জানাতেন। তন্ময়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি আপনাকে। আমরা আছি চলনবিলের পাশের শহর নাটোর, যেটি কাঁচাগোল্লার জন্য বিখ্যাত। সেই শহরের উত্তরা গণভবন, যেটি আসলে এখানকার এক সময়কার প্রশাসনিক রাজধানী ছিল, সেই উত্তরা গণভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা এখানে। কারণ এই জায়গাটি রাজনৈতিক কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে এখানকার মানুষ ভোটকে সামনে রেখে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ মেলাতে শুরু করেছেন। এবং চারটি নির্বাচনী আসন এখানে আছে, প্রায় ১৩ লক্ষের বেশি ভোটার এখানে আছে। এখানে একটি বিলক্ষণীয় বিষয়, নারী ভোটারের সংখ্যা এখানে ৩০০০-এর চেয়ে বেশি। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে নাটোরের অঞ্চলের, বৃহত্তর নাটোর অঞ্চলের মানুষের প্রত্যাশা কী, যেন জনপ্রতিনিধি থাকবেন তাদের কাছে। নাটোর একটা পর্যটন কেন্দ্র আমাদের নাটোর জেলা। আপনারা জানেন যে বিলহালতি চলনবিল মিনি কক্সবাজার হিসাবে আপনার হচ্ছে, যে এখানে প্রতিনিয়ত আপনার হাজার হাজার দর্শক এখানে আসে। আপনার উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ি, এখানে পর্যটনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের কাছে আমাদের দাবি। যারা নির্বাচিত হয়ে আপনার এমপি আসবেন তাদের কাছে আমাদের দাবি যে পর্যটনের জন্য আধুনিক অবদান রাখতে পারে, যেন ভূমিকা রাখতে পারে। আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন, তাদের মধ্যে একজনের সাথে কথা বলতে চাই। আমরা দেখেছি উত্তরবঙ্গের বেশিরভাগ শহরে আসলে একটি সংকট আছে, সেটা হচ্ছে কর্মসংস্থানের অভাব রয়েছে। নাটোরের বাস্তবতা কী এবং প্রত্যাশা কী আপনার জনপ্রতিনিধিদের কাছে? নাটোর বাংলাদেশের অন্যান্য দেশের তুলনায় নাটোর আমরা অনেক পিছিয়ে আছি। নাটোরে বেকারত্ব সমস্যা অত্যন্ত বেশি। এখানে যদি কোনো শিল্প কারখানা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় তাহলে আমাদের অনেক বেশি সুবিধা। কর্মসংস্থানের প্রত্যাশা করছেন, আসলে আমাদের কাছে সময় একটু কম থাকার কারণে সবার সাথে কথা বলতে পারছি না, ফিরছি স্টুডিওতে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শ্রাবণ এবং রামি, জানাচ্ছিলেন যে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধনগুলো। এবার বিজয়ের মাসের আমাদের আয়োজন, লক্ষ্য প্রাণের বিনিময়। আজ ১ ডিসেম্বর শুরু হলো বাঙালির বিজয়ের মাস। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের
সামাজিক রাজনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। মহান একাত্তরের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পরেই স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালিরা। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় অর্জিত হয় আর বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। বীরপ্রতীক তারামন বিবির লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দুপুর 12:30টার দিকে তার বাড়ি থেকে লাশ নিয়ে আসা হয় উপজেলা পরিষদ মাঠে। সেখানে বেলা 2টায় তাকে রাজীবপুর থানার একদল পুলিশ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। শুক্রবার রাত 1:30টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শঙ্কর মাধবপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। বীরপ্রতীক তারামন বিবি দীর্ঘদিন ধরে ফুসফুস, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নেই বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। দুপুরে রাজধানীর পুরনো পল্টনের মুক্তি ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018-এর নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন আর অবাধ নিরপেক্ষ নির্বাচন এক নয়। বলেন, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন, আবার বর্জনও করতে পারেন। নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের মূল চেতনার ধারায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন মুজাহিদুল ইসলাম সেলিম। নির্বাচনকে সামনে রেখে কমিউনিস্ট পার্টির ইশতেহার স্লোগান ভিশন মুক্তিযুদ্ধ 71 বাস্তবায়নে কাস্তে মার্কায় ভোট দিন। সংবিধান, রাষ্ট্রীয় ব্যবস্থা ও রাজনীতির সংস্কার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত সহ 30 দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে দলটির ইশতেহারে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার থাকছে নিউজ 24 এর বিশেষ আয়োজন ভোটের ময়দানে। নির্বাচনী পরিস্থিতি জানাতে ভোটের ময়দানে রয়েছেন আমাদের দুই সহকর্মী। রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সজল দাস আর সিলেট থেকে আফসারউদ্দিন। আমরা শুরুতেই যাচ্ছি রাঙামাটিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সজল দাস। সজল দাস, আপনি আমাদের রাঙামাটির ভোটের ময়দানের কি খবর আমাদেরকে জানান। আপনি আমাদেরকে জানিয়েছিলেন কক্সবাজার টেকটাইফের খবর, তো রাঙামাটি থেকে আপনার কাছে সর্বশেষ কি আছে? তন্ময়, এই মুহূর্তে রাঙামাটি রয়েছে আমি। রাঙামাটিতে নির্বাচনী পরিবেশ অনেকটা জমজমাট। যে প্রার্থীরা রয়েছেন তারা আসলে এই মুহূর্তে ঘরোয়া বৈঠক, উঠোন বৈঠকের মাধ্যমে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে প্রস্তুত করছেন। সামনে যেহেতু খুব শিগগিরই প্রচারণায় নামতে হবে, এই কারণে তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন প্রচারণার। আমার সাথে এই মুহূর্তে জাতীয় পার্টির যিনি প্রার্থী এখানে মনোনীত তিনি রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে জানতে চাই, আপনি কতটুকু প্রস্তুত এই নির্বাচনে অংশ নিতে? আলহামদুলিল্লাহ, আমি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের নির্দেশে নমিনেশন পেপার সাবমিট করেছি। আমি সম্পূর্ণ প্রস্তুত আছি। রাঙামাটি 299 আসনের জনগণ আমাকে চায়। আমি একজন তরুণ প্রার্থী। আপনি জানেন যে বাংলাদেশের তরুণ ভোটাররাই এখন অনেকটা ফ্যাক্টর। সেই তরুণ প্রার্থীদের প্রতিনিধি হয়েই রাঙামাটিকে পরিবর্তন করার লক্ষ্যে আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে যাচ্ছি আমরা সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী আফসারউদ্দিন। আফসার, ভোটের ময়দানের সমীকরণ তো জেনেছেন আপনি, তো আমাদেরকে জানান সেখানকার সর্বশেষ অবস্থা।
আসলে সজল যেমনটি বলছিলেন যে উৎসবমুখর পরিবেশ আছে, কিন্তু আমি এখন সিলেট শহর থেকে 25 কিলোমিটার দূরে এখানকার একটা উপজেলা গোয়েনঘাটে অবস্থান করছে। এখানকার বিএনপি তৃণমূল পর্যায়ে যারা নেতা আছে তারা কিন্তু সেই অবস্থানে নাই। আমরা তাদের কাছ থেকে শুনবো সংক্ষেপে কি কি সমস্যা আছেন আপনারা। আমরা সমস্যা আছি, আমাদের বিএনপি তৃণমূল সবাই আসে, আমাদের ঠিকমতে বাজারঘাট করতে পারে না, ঠিকমতে হাঁটাচলা করতে পারে না, পুলিশে হয়রানি করে, আমাদের পুলিশে হয়রানি করে। তাই আমাদের যে নির্বাচন সামনে দিয়ে আসছে, কোনো নির্বাচন নিয়ে কোনো আলোচনা করতে পারি নাই, এটাই আমাদের সমস্যা। আর আমাদের বাজারে আসলে আমাদের নেতা বড় বড় যারা দর্শক আমাদেরকে ভোটের সর্বশেষ খবর, নির্বাচনের আগে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সেখানকার সিলেট থেকে আফসারউদ্দিন এবং রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সজল দাস। এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার স্মার্ট টিভি সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। কুমিল্লার 11টি আসনের বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দলের 135 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কুমিল্লার 2 ও 8 আসন ছাড়াও সবগুলোই দখলে রয়েছে আওয়ামী লীগের। সবগুলো আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বেশ কিছু আসনে বিএনপি রয়েছে একাধিক প্রার্থী। তবে একাধিক প্রার্থী তার সমন্বয় ঘটিয়ে দলটি চায় চূড়ান্ত বিজয় পেতে। হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 11টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট 135 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ভোটারদের দৃষ্টি প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের ওপর। সবকটি আসনে একক প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। 9টি আসনে আগে থেকেই দখল থাকলেও সব আসনেই জয়ের লক্ষ্য দলটির প্রার্থীদের। গত 10 বছরে জনতা শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, গত 50 বছরে বাংলাদেশে সেরকম উন্নয়ন হয় নাই। আজকে এত উন্নয়ন আর এত অবদান, এত অগ্রগতি, বিশ্বের মানুষ আজকে আমার নেতৃত্বকে প্রশংসা করে। আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ আমরা যা করেছি তারা আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকবেন এবং তারা আমাদেরকে অবশ্যই আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে সাহায্য করবেন। বিভিন্ন আসনে একাধিক প্রার্থী রয়েছে বিএনপিরও, তবে একাধিক প্রার্থী তার সমন্বয় ঘটিয়ে দলটি চায় চূড়ান্ত বিজয় পেতে। বিদ্যুতায়ন শেষ পর্যায়ে আছে, যদি বাকি থেকে সেটা করব এবং আমি মানুষের পাশে থাকব, মানুষের সেবক হিসেবে ইনশাআল্লাহ কাজ করব। জনগণ এখন পরিবর্তন চায় এবং একইভাবে কুমিল্লা পাশে ঘুরিজম ভ্রমণ করার মানুষ পরিবর্তন চায়। সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে 30 তারিখে আপনারা ভোটার কেন্দ্রে এসে ভোট দেবেন, জয় ইনশাআল্লাহ, জয় আমাদের নিশ্চিত। কুমিল্লার 11টি আসনে 17টি উপজেলায় মোট 38,71,730 জন ভোটার রয়েছেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফেসবুক একটু পরেই সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আমাদের বিশেষ আয়োজন অল টাইম ফ্যামিলি কেক বোতল লড়াই। তিন দশক ধরে আওয়ামী লীগের দখলে বাগেরহাট 3 আসন। রামপাল মোংলা নিয়ে গঠিত এই আসনে বরাবরই জামায়াত প্রার্থী পরাজিত হয়। এবার বিএনপির নিজস্ব প্রার্থী চান দলের নেতা ও কর্মী ও সমর্থকরা। জামাতকে ধানের শীষ না দিয়ে বিএনপি প্রার্থীকে দিলে আসনটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররাও। হায়দার আলীর ক্যামেরা বিস্তারিত জানাছেন লক্ষ্মীনা জেসমিন সোমা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা বাগেরহাটের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন বাগেরহাট 3। বিশেষ করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মোংলা সমুদ্র বন্দর এবং বন্দর ঘিরে গড়ে ওঠা বিভিন্ন শিল্প কলকারখানার কারণেই এর বিশেষ গুরুত্ব রয়েছে। 1991 সালের পর থেকেই টানা 3 দশক ধরে এই আসনটি আওয়ামী লীগের দখলে।
প্রতিপক্ষ জামাতকে হারিয়ে বারবারই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ। তবে বারবার পরাজয় সত্ত্বেও আসন্ন নির্বাচনে এবারও এই আসনটিতে জামাত নেতাকে ধানের শীষের টিকিট দেওয়ায় মনোক্ষুণ্ণ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। বিজদলীয় ঐক্যজোট বারবার এখান থেকে জামাতের ক্যান্ডিডেট দিয়েছে, বামার বারবার পরাজিত হয়েছে। যদি একজন বিএনপির প্রার্থী হয়, ধানের শীষের প্রার্থী হয়, তাহলে এখান থেকে জয়লাভ করা অত্যন্ত সম্ভব। দল থেকে মনোনয়ন পাওয়া বিএনপি নেতার মুখেও একই কথা, জামাত নয়, আওয়ামী লীগের একক আধিপত্য থেকে এই আসনটি উদ্ধার করতে বিএনপির হয়েই লড়তে চান তিনি। জামাতের প্রার্থী নির্বাচন করছে আমাদের জোট থেকে, তো খালেক সাহেবের মতো প্রার্থীর সঙ্গে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কম্পিটিশনে তারা আগাতে পারছে না, এখানে একটা ওনার প্রভাব আছে, তার জন্য জামাত কিন্তু এখানে সুবিধা করতে পারছে না। ইভেন কি আওয়ামী লীগের কিছু লোকও চাচ্ছে যারা যে জামাত আসুক, কারণ তাদের জন্য ইজি কম্পিটিশন হবে। তবে এই বিএনপি নেতাকে ছাড় দিতে রাজি না বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জামাত নেতা। দুটি নির্বাচন করেছি দলীয়ভাবে, 91-তে এবং 96-তে দলীয়ভাবে, বিএনপিও দিয়েছিল, আমরাও দিয়েছিলাম। যদি মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে, নির্বিঘ্নে যেতে পারে, তাহলে অবশ্যই আমাদের প্রস্তুতি আছে, আমরা বিজয় লাভ করব। মনোনয়ন পাওয়া নিয়ে বিএনপি জামাতের মধ্যে যখন এই দর কষাকষি, তখন প্রতিপক্ষ যেই হোক জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। আমরা সবসময় সাধারণ মানুষের অতিরিক্ত খেয়াল রেখে এসেছি, তাদের পাশে তাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করে এসেছি, সেই কারণে পরাজয়ের চিন্তা করার মতো কোনো সুযোগ আমাদের নেই। এর আগে এই আসনে তিনবার এমপি হয়েছেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক। 2008 সালে আসনটিতে তার স্ত্রী তালুকদার হাবিবুন নাহার প্রথমবারের মতো নির্বাচিত হন, দ্বিতীয়বারের মতো নৌকার টিকিট পেলেন তিনি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, বাগেরহাট। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামীকাল রোববার আয়কর রিটার্ন গ্রহণ করবে জাতীয় রাজস্ব বোর্ডের কর অফিসগুলো। কয়েক বছর আগ পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় ছিল 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু প্রতি বছর এই সময় একাধিকবার বৃদ্ধি করা হতো। তাই 2 বছর আগে এই সময়সীমার বৃদ্ধির আর সুযোগ না দিয়ে প্রতি বছর 30 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমার বাধ্যবাধকতা চালু করা হয়। কিন্তু এবার সাপ্তাহিক ছুটির কারণে যৌক্তিক কারণ দেখিয়ে সময় বৃদ্ধি, করের সুদ ও বিলম্ব ফি দিয়ে নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা রাখার ব্যবস্থা হয়েছে। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।